नमस्कार तुम्हारा देखो बेंगलिस एडुकेयर। तो बेंगलिस एडुकेयर तुम्हादेरके आबार अनेक अनेक स्वागत जानाई। तोमरा जोदि एखोनो बेंगलिस एडुकेयर एई अनलाइन एडुकेशनल प्लैटफर्म के सबसक्राइब ना करे थाको तो प्लिज सबसक्राइब बाटने प्रेस करे प्लिज सबसक्राइब करे नाओ एबं जोदि एर आगेर लेक्चारगुलो ना देखे थाको आमि लिंक डेसक्रिप्शने दिए देबो, तो तोमरा सेखाने प्रेस करे किन्तु देखते पारो, राइट। तो आमरा पढ़छिलाम ऑल अबाउट ए डग एजी गार्डिनारेर लेखा। तो चलो आमरा नेक्स्ट पार्टे शुरू करी। तो आमरा ओखाने देखलाम जे एकटा ओनार जे एकटा जे युवतीटा छिलो जे कुकुरटीके बहन करछिलो, जे कुकुरटीके नियेछिलो साथे ओनार जे दुटो संगी छिलो, ओनारा यथारीतिभावे बारण करछिलो मेयेटीके एबं बास कन्डाक्टरकेई दोष दिच्छिलो, बोलछिलो जे तुमि एई धरनेर अद्भुत कथाबार्ता केन बोलछो, राइट। जे एई समय कि करे जेते पारे एकटा महिला जार अलरेडी कफ रही, जार अलरेडी काशी होच्छे, ठंडा ऊपर गेले से मारा पड़े जाबे, तुमि केन ताके पाठाच्छो, राइट। तो तारपरे देखो तारपरे बास कन्डाक्टर कि धरनेर परिस्थिति तैरी करेछिलो एई गल्पेर मध्ये आमरा सेटाके देखब। ओके फाइन। सो कि बोलेछे जे द कन्डाक्टर पुल्ड द बेल एंड द बास स्टपड। তোমাদের আরেকটা কথা বলি, যখনই লেকচার দেখছো তো প্লিজ তোমরা খাতা এবং পেন এবং তোমাদের সাথে বইটাকে নিয়ে থাকো। এতে কি হবে, যে সমস্ত ওয়ার্ডগুলো বলবো তোমরা লিখবে এবং এর ফলে তোমরা ইংলিশকে শিখতে পারবে। দেখো ইংলিশকে প্রত্যেকটা জিনিস একটাই মাথায় রাখবে তোমরা, যে ইংলিশ কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড মানে জানতে হবে, রাইট। ওয়ার্ড টু ওয়ার্ড তোমাদেরকে মানে জানতে হবে, সেন্টেন্সের মানে তোমরা অটোমেটিক করতে পারবে ওয়ার্ড টু ওয়ার্ড মানে। এবং তোমরা যদি টেন্স জানো, আমরা টেন্সের লেকচারও পড়বো, আমরা টেন্সও করাবো তোমাদেরকে, টেন্স করাবো তোমাদেরকে। তো তখন তোমরা দেখতে পাবে যে কিভাবে টেন্স অনুযায়ী আমরা সেন্টেন্সের মানে করতে পারি। কিন্তু টেন্স অনুযায়ী সেন্টেন্সের মানে করার আগে আমাদেরকে কি দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আমরা কতগুলো ভোকাবুলারি আমরা জানি। সো ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট। তো তোমাদেরকে কি করতে হবে, যে সমস্ত ওয়ার্ডগুলো বলছি এই টেক্সচুয়াল যে ওয়ার্ডগুলো রয়েছে কবির ভাষায় যে মানেগুলো রয়েছে আমি সেগুলো তোমাদেরকে বলে দেবো। তোমরা কি করবে, তোমরা লিখে রাখবে, তোমরা নোট করবে এবং তোমরা বাড়িতে যথারীতিভাবে মুখস্থ করবে, সেগুলো লিখে লিখে মুখস্থ করবে, রাইট। এতে তোমরা ইংলিশটাকে শিখতে পারবে। ওকে, তারপরে কি বলেছে যে দ্য কন্ডাক্টর, এই যে কন্ডাক্টর রয়েছে সেই কন্ডাক্টর পুলড দ্য বেল। কন্ডাক্টর কী করলো, বাসের যে বেলটা ছিল, বেলের যে দড়িটা থাকে না, রোপ রোপ যেটা থাকে, সেই রোপটাকে কী করলো, টানলো, পুল্ড করলো। পুল্ড মানে কি, পুল্ড মানে হচ্ছে কি টেনে ফেলা, কোনো কিছুকে টানা, এই টানলো। অ্যান্ড দ্য বাস স্টপ। তোমরা যদি বাসে চড়ে থাকো দেখবে যে বাসে একটা দড়ি থাকে, যেটা যখন স্টপেজ আসে বাস কন্ডাক্টর কী করে, দড়িটাকে বেলটাকে দুবার ঘন্টিটাকে বাজায়, তাহলে বাস কন্ডাক্টর কী হয়, বাস ড্রাইভার কী করে, বাসটাকে থামিয়ে দেয়। কন্ডাক্টর যা বলবে বেলটা যখন টানবে বাস থেমে যাবে, বাস ড্রাইভার বাসটাকে থামিয়ে দেয়। সেরকমভাবেই এই বাসে যে দড়িটা ছিল পুল্ড করলো দ্য বেল, তার বেলটাকে কী করলো, বাজিয়ে দিল, রাইট। অ্যান্ড এবং দ্য বাস স্টপ, এবং বাস কী করলো, থেমে গেল যথারীতিভাবে। This bus does not go until that dog is brought out. এই বলতে পারো যে কি বলছে মানেটা দেখো, যে this bus does not go, এই বাসটি যাবে না, এই বাসটি যাবে না, on until যতক্ষণ না পর্যন্ত that dog, এই ডগটি এই কুকুরটি is brought out। দেখো brought out মানে হচ্ছে কি, brought out মানে দেখো bring out মানে কি, ব্রিং আউট মানে হচ্ছে কোনো কিছুকে নিয়ে যাওয়া, রাইট, কোনো কিছুকে সরিয়ে ফেলা বা কোনো কিছুকে বের করে দেওয়া, রাইট, বের করে দেওয়া সেটাই। আর ব্রট, ব্রিংয়ের তোমার এখানে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, ব্রট থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে এখানে, ব্রট আউট, রাইট, ব্রট আউট। তাহলে কী বলেছে, ব্রট আউট, তাহলে কী বলেছে, যতক্ষণ না পর্যন্ত এই কুকুরটি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বাসটি কিন্তু যাবে না, যতক্ষণ পর্যন্ত এই কুকুরটি বেরাচ্ছে। ব্রট আউট মানেটা লিখে নেবে, ব্রট আউট মানে হচ্ছে কি বের করে দেওয়া, ব্রট আউট মানে হচ্ছে কি বের করে দেওয়া, রাইট। দ্যাট ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ না পর্যন্ত এই কুকুরটিকে বের করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাসটি আর যাবে না। এটা কে বললো, হি স্টেপড অন দ্য প্যাভমেন্ট অ্যান্ড ওয়েটেড। এটা কে করছে, এটা কিন্তু কন্ডাক্টর এই ঘটনাটাকে ঘটিয়েছে এবার, রাইট। ঘটনাটা কি ঘটিয়েছে, যে বাস এবার বেল টেনে দিয়েছে, বাস থেমে গেছে এবং হি স্টেপড, এবং সে কী হচ্ছে, সেও নেমে পড়েছে, অন টু দ্য প্যাভমেন্ট। প্যাভমেন্ট মানে লিখে নাও, PAVMENT, প্যাভমেন্ট মানে হচ্ছে দেখবে বাস যখন যায় রাস্তার যে দুধারে যে ফুটপাথটা থাকে, যেখানে দেখবে পাথর দিয়ে ঘেরা থাকে, রেলিং দেওয়া থাকে, সেই জায়গাটায় পাথর দিয়ে থাকে যেখানে বাসটা থামে, সেই জায়গাটাকে কী বলা, প্যাভমেন্ট বলা। অর্থাৎ রাস্তার ধারে লেখো, রাস্তার ধারে পায়ে হাঁটা পথকে প্যাভমেন্ট বলা হয়, রাস্তার ধারে পায়ে হাঁটা পথকে প্যাভমেন্ট বলা হয়। তাহলে সেই প্যাভমেন্টে কী করলো, स्टेप्ट करलो अर्थात नेमे पड़लो एबं नेमे किन्तु सेखाने पायचारा काटते लागलो एंड एबं वेटेड एबं कि करते लागलो एबं प्रतिज्ञा करते लागलो। এই একটু আগেই যে কবি বলেছিল, কবি জর্জ যেটা বললো বললো যে এই কন্ডাক্টর কিন্তু এই ধরনের পরিস্থিতিরই আশা করছিল, এই ধরনের পরিস্থিতি কিন্তু সে খুঁজছিল আর পরিস্থিতি পেয়ে গেছে। একটা ছুতো পেয়ে গেছে যে বাসটাকে আমি এবার থামাবো, কি ছুতো যে বাসের মধ্যে কুকুরটাকে নিয়ে আছে, রাইট। একটা বিটারলি একটা কোল্ড নাইটে একটি অসহায় মেয়ে একটা কুকুর নিয়ে উঠেছে বলে বাস থামিয়ে দেওয়া হয়েছে, রাইট। এটা কিন্তু কবি কিন্তু ব্যাঙ্গে বলছে, একটু বুঝবে জিনিসটাকে, রাইট। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে যে বাস কন্ডাক্টর যথারীতিভাবে বাসের বেল তো পুল করে দিল, রাইট, এবং সে বাস থামিয়ে দিল, বললো যে যতক্ষণ না পর্যন্ত যাবে কুকুরটিকে সরানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাসটি আর যাবে না, রাইট। তারপরে কি বললো, কন্ডাক্টর নেমে গেল এবং প্যাভমেন্টে সে কী করলো, পায়চারা কাটতে লাগলো, স্টেপ করতে লাগলো, মানে হাঁটতে লাগলো। ইট ওয়াজ হিজ মুমেন্ট অফ ট্রায়াম্ফ্যান্ট, ইট ওয়াজ হিজ মুমেন্ট, এটি ছিল তার সময়, এটি ছিল তার সময় অফ ট্রায়াম্ফ্যান্ট অর্থাৎ জয়ের, এটি তার জয়ের সময়, এটি তার জিতে যাওয়ার সময়, এটি তার বিজয়ের সময়। অর্থাৎ ট্রায়াম্ফ্যান্ট মানে কি জানলাম, ট্রায়াম্ফ্যান্ট মানে হচ্ছে কি বিজয়, কোনো কিছু জয় লাভ করাকে বলা হচ্ছে কি ট্রায়াম্ফ্যান্ট। উচ্চারণটা লিখবে ট্রায়াম্ফ্যান্ট, TRIUMPH, ট্রায়াম্ফ্যান্ট, রাইট। ট্রায়াম্ফ, সরি এখানে ট্রায়াম্ফ্যান্ট নয়, সরি একটু ভুল বললাম, এটা হচ্ছে কি ট্রায়াম্ফ, TRUMPH, ট্রায়াম্ফ, রাইট। তো ট্রায়াম্ফ মানে হচ্ছে কি জয়, বিজয়, রাইট। তাহলে এটা কি ছিল, এটা ছিল তার মানে বিজয়ের মুহূর্ত, এটা ছিল তার জিতে যাওয়ার মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তার দিকে কি ছিল, তার দিকে কিন্তু নিয়ম ছিল, তার দিকে কি ছিল, নিয়মকানুন তার দিকে রয়েছে। এভরিবডি, এবং প্রত্যেকে, ইন দ্য বাস, এবং ওই বাসের প্রত্যেকে, ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। তাহলে কি বলেছে যে এখানে দুটো সিকোয়েন্স বলেছে, এখানে দুটো সময় বলেছে, দুটো দিক বলেছে। একদিকে কি আছে, একদিকে কিন্তু ওই বাস কন্ডাক্টর, একদিকে কি রয়েছে, একদিকে তাহলে কি রয়েছে, একদিকে রয়েছে ওই বাস কন্ডাক্টর আর একদিকে রয়েছে বাসের সমস্ত যাত্রীরা। বাস কন্ডাক্টরের দিকে কি রয়েছে, আইন রয়েছে অর্থাৎ নিয়মটা রয়েছে, ল রয়েছে তার দিকে, যে নিয়মই বলছে যে কোনো কুকুর নিয়ে তুমি বাসের মধ্যে নিচের কামরায় বাসে তুমি উঠতে পারবে না, নিয়ম বলছে, তাই নিয়ম অনুযায়ী কন্ডাক্টর করেছে। অর্থাৎ নিয়ম কার সাথে আছে, নিয়ম কন্ডাক্টরের সাথে রয়েছে। আর আর এখানে কি বলেছে, আর এখানে দ্য বাস ওয়াজ অন দ্য অ্যান্ড এভরিবডি, এবং প্রত্যেকে, ইন দ্য বাস, ওই বাসের প্রত্যেকে অন্যদিকে অর্থাৎ ওই কুকুরটি এবং তার মেয়েটার দিকে রয়েছে। তাহলে কুকুর এবং মেয়েটার দিকে ওই বাসের প্রত্যেকে রয়েছে, আর কন্ডাক্টরের দিকে নিয়ম রয়েছে, যে নিয়মের জন্যই কিন্তু বাস কন্ডাক্টর কী করলো, বাসটিকে থামিয়ে দিল। দে টকড ইন রেইজড ভয়েস, তাহলে কী বলছে, তাহলে দে টকড ইন রেইজড ভয়েসেস, তাহলে কী করলো, তারা উচ্চস্বরে কিন্তু কী করলো, আন্দোলন করতে লাগলো অর্থাৎ কথা বলতে লাগলো। কাকে বললো, ওই কন্ডাক্টরকে বলতে লাগলো। কি বলতে লাগলো, দেখো, শেমফুল, শেমফুল, তাহলে কি বলছে, শেমফুল অর্থাৎ লজ্জাজনক, লজ্জাজনক। কল দ্য পুলিশ, আবার কেউ কেউ কী বলছে, কেউ কেউ বলছে কল দ্য পুলিশ, চলো পুলিশকে ফোন, একটা ক্যাচামেচি শুরু হয়ে গেছে। দেখবে তুমি যখন কোনো বাস কন্ডাক্টরের সাথে যাবে, তুমি যখন ধরো কোনো বাসে চড়বে, কন্ডাক্টর আছে তোমার বাসে, এবং দেখবে যদি বাস কন্ডাক্টর ধীরে ধীরে বাস চালায়, যাত্রীরা কিন্তু রেগে যায়, তখন সবাই মিলে যে যার মতো বলে তাড়াতাড়ি চলো দাদা, তাড়াতাড়ি চলুন দাদা, এরকম বলতে থাকে, রাইট। তো সেটাকেই বলছে যে কল দ্য পুলিশ, কী করলো, পুলিশকে ফোন করতে বলছে। কেউ 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 চিৎকার করে বলছে শেমফুল, শেমফুল, লজ্জা, লজ্জা। তাকে বলছে, ওই কন্ডাক্টরকে বলছে, এই মাঝ রাতে, এত রাত্রের মধ্যে তুমি বাস থামিয়ে দিয়েছো, এই ঠান্ডার মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে। সবাই কি বলছে যে দাদা এটা লজ্জাজনক ব্যাপার, আপনি যেটা করছেন এটা একদমই ঠিক নয়, রাইট। আচ্ছা, এবার আবার কেউ কেউ বলছে লেটস অল রিপোর্ট হিম, চলো আমরা সবাই কোথায় যাই, আমরা সবাই পুলিশের কাছে যাই, এবং পুলিশের কাছে কি করি, এবং পুলিশের কাছে সমস্ত জিনিসটা, সমস্ত কথাগুলোকে কোথায় বলি, পুলিশের কাছে বলি। এটা কে বলছে, এটা কেউ কেউ বলছে। আবার লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আবার কেউ কেউ বলছে না 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 এটা ঠিক নয়, চলো আমরা বলি গিয়ে যে আমাদের ভাড়াগুলোকে ফেরত দিয়ে দিন, ব্যাস আমরা ভাড়া পেয়ে যাবো, আমরা চলে যাবো, বাস যখন তুমি থামিয়ে দিয়েছো ভাড়া আমাদেরকে তুমি দিয়ে দাও, তাহলে আমি কিন্তু চলে যাচ্ছি, রাইট, আমি তাহলে কিন্তু চলে যাচ্ছি। তাহলে কি বলছে, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, FARES, ফেয়ার্স মানে হচ্ছে ভাড়া, গাড়ির ভাড়া, বাসের ভাড়া, ট্রামের ভাড়া, সবকে ভাড়াকে কী বলা হয়, ফেয়ার্স বলা হয়, ঠিক আছে, টিকিট খরচাকে কী বলা হয়, ফেয়ার্স বলা হয়। তাহলে আমাদের ফেয়ার্স তুমি দিয়ে দাও, আমরা চলে যাচ্ছি, কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের ফেয়ার্স তুমি দিয়ে দাও। ইয়েস That's it. हाँ एटाई ठीक. Let make him give us our fares back. चलो ताकि आम्रा बोली जे आमादेर fare गुलो, आमादेर आमादेर fares गुलो, आमादेर भाड़ा गुलो आमादेर की जाने मिटिए दाए आम्रा चले जाच्छी. Right? Okay. The little animal sat blinking at the dim lights. ताली की बोला ची? जे ओई जे छोट्टो खुदरे बीड़ी आई जो चोक दुटो चोक आला ओई कुकुट्टी छोट्टो बच्चा कुकुट्टी ओखी को चिलो ओ ब्लिंकिंग को चिलो ब्लिंकिंग माने कि ब्लिंकिंग माने चोक मिट मिट करा ब्लिंकिंग करा माने चोक मिट मिट करा देखो आलोते अनेक समय की करे हमरा चोक मिट मिट करी राइट এরকম ভাবে এরকম চোখ মিট মিট করি তো সেই চোখ মিট মিট করাকে কি বলা হচ্ছে ব্লিঙ্কিং বলা হচ্ছে রাইট সো ব্লিঙ্কিং এট দ্য ডিম লাইটস তাহলে কি বলেছে যে ওই যে বাসের মধ্যে আলো টালো ছিল সেই আলোর মধ্যে কি করছে যে ওই ছোট্ট খুদুরে ওই কুকুরটি কি করছে তার চোখ মিট 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 করছে আনকনসাস আনকনসাস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড অর্থাৎ সে যে ওই প্রবলেমটা তৈরি করেছিল এই প্রবলেমটা সম্পর্কে ওই কুকুরটি কি ছিল আনকনসাস ছিল অর্থাৎ অজ্ঞান ছিল সে কিছুই জানতো না সে এই অজ্ঞাত ছিল রাইট তাহলে ওই যে প্রবলেমটা সে নিজেই তৈরি করেছে কুকুরটির জন্য এত যে প্রবলেম তৈরি হয়েছে এটা কিন্তু সে জানতো না এবং যার জন্য কি বলছে কবি বলছে যে সে আনকনসাস ছিল অর্থাৎ সে কিছুই জানতো না সে একদম যেন একদম একদম একটা মানে যেন নিষ্পাপ একটা শিশুর মতো রয়েছে এবং সে কি করছে সে আরামসে কি করছে সে আরামে কিন্তু সে বেশ চোখ মিটমিট করছে লাইটের মধ্যে দুষ্টুদের মতো রাইট সে যেন কিছুই জানে না the conductor came to the door এবার কি বলছে এবার কন্ডাক্টর এতক্ষণ হাঁটছিল প্যাভমেন্টে এতক্ষণ হাঁটছিল ওই পায়ে হাঁটা পথের ওই যে পাথরের মধ্যে পাথর বেছানো ছিল ওখানে যে পাথর সান বাঁধানো যে পাথর টাইপের থাকে রাস্তার ধারে দেখবে সেই পাথরের মধ্যেও বেশ পাইচারি টাইচারি কাটলো এবার দিব্যি যখন দেখছে সবাই চিৎকার করছে সবাই এই ধরনের কথা বলছে তখন কি করলো তখন সে কি করলো তখন কিন্তু সে এবার দরজার কাছে এসে দাঁড়ালো some passengers demanded কিছু প্যাসেঞ্জার কি করলো দাবি করলো demanded মানে হচ্ছে কি দাবি করা কেউ কেউ demanded করলো কেউ কেউ দাবি করলো give us our fares back আমাদের ভাড়াগুলোকে দাদা আপনি ফেরত দিয়ে দিন রাইট আমাদের ভাড়াগুলো আপনি আমাকে ফেরত দিয়ে দিন আমাদেরকে ফেরত দিয়ে দিন you have engaged to carry us তাহলে কি বলছে you have দেখো যেখানে এখানে apostrophe v মানে have You have you पर सच में क्या have है has तो कौन नहीं है ना तले you have engaged तुम देखो engaged माने लेको engaged माने चुकी निजुक्त हो right तुम जाओ ना उन्हें के engagement party ते जाओ right engagement party engagement जे ceremony है देखने तुम जाओ right तो engagement मानो चुकी जे निजुक्त करा कोनो एके ऑपरेटर पर ती निजुक्त हुआ कि बोला engaged करा बोला है engaged देखिए engagement ring दावा है जाते इटुकु प्रतीक था कि जब तुम ही आज के पौधे के NR प्रति तुमरा क्यों ले एके ऑपरेटर प्रति निजुक्त होले तुमरा एके ऑपरेटर प्रति था गए शेराकों engaged कथर अर्थ होच्छे कि engaged माने होच्छे निजुक्त करा ताले you have engaged तुम्हाके निजुक्त करा होच्छे to carry us आमादेर के निये जावा जोनो आमादेर के बहन करा जोनो आमादेर के निये जावा जोनो बास चालिए आमादेर आमादेर गंतव्यस्थले तुम्हाके তুমি আমাদেরকে পৌঁছে দেবে এর জন্যই তোমাকে সরকার থেকে কি করা হয়েছে নিযুক্ত করা হয়েছে you can't leave us here all night তুমি আমাকে বা আমাদেরকে এখানে এই সারা রাত কিন্তু ফেলে রাখতে পারো না রাইট তুমি কিন্তু এই সারা রাত কিন্তু আমাদেরকে এখানে ফেলে রাখতে পারো না সবাই মিলে তাই বলতে শুরু করলো যে তোমাদেরকে সরকার নিযুক্ত করে যাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমরা এরকম ধরনের ব্যবহার করো যাত্রীদের সাথে রাইট সুতরাং তুমি বাধ্য যে আমাদেরকে তোমাকে নিয়ে যেতে হবে তুমি এইভাবে কিন্তু আমাদেরকে ফেলে রাখতে পারো না তুমি কিন্তু এইভাবে কিন্তু আমাদেরকে ফেলে রাখতে পারো না ওকে এবার কন্ডাক্টর কি বলছে নো ফেয়ারস ব্যাক সেইড দ্য কন্ডাক্টর কন্ডাক্টর কি বললো কন্ডাক্টর রিপ্লাই করছে যে नो फेयर्स बैक दादा नो फेयर्स बैक तुम्हारा क्यों किंतु भाड़ा पावे ना तुम्हारा क्यों भाड़ा पावे ना এটা কে বলে দিল এটা কিন্তু কন্ডাক্টর পরিষ্কার জানিয়ে দিল যে তোমরা কিন্তু কেউ ভাড়া পাবে না ওকে ভাই তারপরটা দেখি চলো ওকে তারপরে কি বললো যে 2 or 3 প্যাসেঞ্জারস এতক্ষণ তো হট্টগোল শুরু হলো এবারে একটু পরিস্থিতিটা একটু সামলালো একটু প্যাসেঞ্জার আবার কোথাও একটু ওই বাস কন্ডাক্টরটা একটু চলে গেল সাইডের দিকে এমতো সময় ঠিক আছে এই সময়ে 2 or 3 প্যাসেঞ্জারস গট আউট দুটো থেকে তিনটে প্যাসেঞ্জার কবি বলছে যে দুটো থেকে তিনটে এক্স্যাক্টলি কবির মনে নেই, তবে দুটো হতে পারে বা তিনটেও হতে পারে। আমি দেখলাম কবি দেখলো যে দুটো বা তিনটে প্যাসেঞ্জার যেন মানে বেরালো, রাইট, গট আউট মানে বাস থেকে বেরালো, অ্যান্ড এবং ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট। এবার দেখো অনেকে ক্যাচামেচি করে, রাইট, স্পেশালি মেয়েরা বিশেষ করে করে, রাইট। তো ক্যাচামেচির মধ্যে কী হলো যে অনেকে কি ভাবলো, যে অনেকে তো বসেছিল, অনেকে ভাবলো না এই যা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে আর আমরা কিন্তু সামলাতে পারবো না, আমরা কিন্তু এখন এভাবেই আমাদেরকে থাকতে হবে, সুতরাং অনেক দেরি হয়ে যাবে বাড়ি, পরের দিন আবার অফিস থাকে অনেকে। তো কেউ কেউ কী ভাবলো যে না এই ক্যাজরার মধ্যে থেকে কোনো লাভ নেই, এই ঝামেলা ঝাঁটির মধ্যে থেকে কোনো লাভ নেই, চলো আমরা কি করি, আমরা বাস থেকে বেরাই এবং আমরা আমাদের মতো করে চলে যাই। তারপরে কী করলো, 2 or 3 প্যাসেঞ্জার গট আউট, দুটো বা তিনটে প্যাসেঞ্জার এরকম ধরনের মানুষ কী করলো বেরালো, অ্যান্ড এবং ডিসঅ্যাপিয়ার অর্থাৎ অদৃশ্য হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার মানে কি অদৃশ্য হয়ে যাওয়া, DIS ডিস APPEAR ED ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে গেল, ইনটু দ্য নাইট ওই রাতের অন্ধকারে। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য প্যাভমেন্ট, আবার কী করলো কন্ডাক্টর কী করলো ওই প্যাভমেন্টের মধ্যে চলে গেল। The conductor turned on the pavement, went to the driver to have talk with him. তাহলে কি করলো, এবার কি করলো প্যাভমেন্ট থেকে ঘুরে ড্রাইভার এবার কোথায় চলে গেল, এই সরি কন্ডাক্টর কোথায় চলে গেল, কন্ডাক্টর এবার ড্রাইভারের সাথে বেশ কিছু কথাবার্তা বলছে, ড্রাইভারের কাছে গেল এবং সে এবং কী করলো তার সাথে বেশ কিছু কথাবার্তা বললো যে দেখো ভাই আমরা কিন্তু আমরা কিন্তু জয়ী হয়েছি, রাইট, আমরা কিন্তু জয়ী হয়েছি, এটা আমাদের উইনিং টাইম, রাইট, এটা হচ্ছে আমাদের উইনিং টাইম, ইট ইজ আওয়ার ভিক্টরি, রাইট, আমরা জিতে গেছি, ঠিক আছে, যে আমরা এত কষ্ট করছিলাম, এবার বাস থামিয়ে দিয়ে এই যে নাটক আমরা ড্রামা শুরু করেছি, এটা কিন্তু মানুষের হ্যারাসমেন্ট হবে এবং এতে কিন্তু আমরা খুশি, রাইট, সুতরাং আমরা তো বেঁচে আছি, আমরা কিছুক্ষণ ডিউটি থেকে বেঁচে আছি, আমরা কিছুক্ষণ বাসটা স্টপ করে দিয়ে একটু রেস্ট পাচ্ছি, কিন্তু প্যাসেঞ্জাররা যারা ওদের থেকেও বেশি কষ্ট করে ওই বাসের মধ্যে থাকছে তাদের কথা কিন্তু ওরা কিছুই বলছে না, তাদেরকে হ্যারেস করে কিন্তু এনারা বেশ খুশি রয়েছে। তারপরে কি বললো যে আনাদার বাস, আরেকটি বাস, দ্য লাস্ট অন দ্য রোড, আরেকটি বাস, সম্ভবত ওই রাস্তার শেষ বাস, আরেকটি বাস ওয়েন্ট বাই, পাশ থেকে চলে গেল, রাইট, যখন এটা যাচ্ছিল তখন কি হলো, ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউথস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, রাইট, শর্টস টু দ্য স্টপস। তাহলে কি বলছে যে ইট সিমড, এটাকে দেখে মনে হচ্ছিল, ইট মানে কি ওই বাসটাকে দেখে, ইট সিমড ওই বাসটাকে দেখে মনে হচ্ছিল ইনডিফারেন্ট, দেখো ইনডিফারেন্ট মানে হচ্ছে কি যার কোনো আগ্রহ নেই, আগ্রহ না থাকা, ইনডিফারেন্ট মানে হচ্ছে কি আগ্রহ না থাকা, কোনো কিছুর প্রতি আগ্রহ না থাকা, রাইট, তাকে কি বলা হয়, ইনডিফারেন্ট বলা হয়। তাহলে ওই বাসটাকে দেখে মনে হচ্ছিল যে ইনডিফারেন্ট, তার কোনো আগ্রহই নেই, টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, ওই যে বাসের মধ্যে ওই যে বাসটা থামিয়ে দেওয়া হয়েছে ওই বাসের মধ্যে যে সমস্ত প্যাসেঞ্জারগুলো ছিল ওই প্যাসেঞ্জারগুলো কী করছিল, যখন ওই বাসটা যাচ্ছিল তখন হইচই করছিল যে দাদা থামুন আমরা যাব, দাদা থামুন, এরকম করছিল, কিন্তু এদের এই শাউটসে, রাইট, যেন ওই বাসটা কোনো আগ্রহই দেখালো না, যে বাসটা ওই রাস্তার পাশ থেকে চলে গেল, ওদের বাসটার পাশ থেকে চলে গেল এবং ওই রাস্তার শেষ বাস ছিল যে বাসটা চলে গেল, এবং ওই চলে যাওয়া বাসটি কোনো আগ্রহী ছিল না ওই পিছনের ওই প্যাসেঞ্জারগুলো দেখে, রাইট, যে যারা চিৎকার করছিল, যাদের বাস ইতিমধ্যে থেমে গেছে বাস কন্ডাক্টরের ড্রামার জন্য। এ পুলিশম্যান স্ট্রোল্ড, তাহলে কি হচ্ছে একটা পুলিশ, দেখো স্ট্রোল্ড মানে লিখবে, স্ট্রোল্ড মানে হচ্ছে কি, স্ট্রোল্ড মানে হচ্ছে হেলতে দুলতে আসা, হেলতে দুলতে ধীরে হেলতে দুলতে আসাকে স্ট্রোল্ড আপ বলা হয়। তাহলে এই পুলিশম্যান স্ট্রোল্ড আপ, তাহলে একটা পুলিশম্যান কী করলো বেশ হেলতে দুলতে একদম আসলো, পুলিশরা যেরকম হয় আর কি, আমি সব পুলিশদেরকে বলছি না, অনেক পুলিশ দায়িত্ব নিয়ে কাজ করে, অনেক পুলিশ সত্যি অসাধারণ, কারণ কিছু কিছু পুলিশের জন্যই তো আজ এই ভারতবর্ষ টিকে রয়েছে, রাইট, সুতরাং সব পুলিশ এরকম নয়, কিছু কিছু পুলিশ আছে দেখবে যারা একটু হেলদলি নেই, যাদের জানি না যে কীভাবে তারা চাকরি পর্যন্ত পেয়েছে, রাইট। এ পুলিশম্যান স্ট্রোল্ড আপ, তাহলে কী করলো একটা পুলিশম্যান কী করলো হেলতে দুলতে আসলো, অ্যান্ড এবং লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং কী করলো এবং দরজা দিয়ে উঁকি মারলো, দরজা দিয়ে তাকালো। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস, তাহলে কী বলেছে যে পুলিশটিকে দেখা মাত্রই পুলিশটিকে দেখা মাত্রই কী করলো, সমস্ত প্যাসেঞ্জাররা ফেটে পড়লো, ফেটে পড়লো উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট। অর্থাৎ ইনডিগন্যান্ট, দেখো ইনডিগন্যান্ট মানে হচ্ছে কি, বলতে পারো তুমি ক্রুদ্ধভাবে রেগে গিয়ে অথবা ঘৃণার সহিত, রেগে যেতে পারো অথবা ঘৃণার সহিত যে প্রোটেস্ট, যে আন্দোলন তারা করলো। তাহলে একটা কী করলো, একটা প্রোটেস্ট করলো, একটা আন্দোলন টাইপের করলো, রাইট? কাকে করলো? ওই পুলিশটার কাছে। এবং কী করলো, এবং অ্যাপিল করলো এবং অনুরোধ করলো, এবং অনুরোধ করলো, এবং তারা পুলিশকে সমস্ত কিছু জানালো যে দেখুন এই বাস কন্ডাক্টর আমাদের সাথে এই ধরনের ব্যবহার করছে, এই মাঝরাতে, এই ধরনের ব্যবহার করছে, রাইট? বাসটা যাচ্ছে না, এখানে কোনো দোষ নেই মেয়েটি, সামান্য একটি কুকুর নিয়ে উঠেছে, তাতে এত ড্রামা করার কিচ্ছু নেই। সবাই মিলে কী করলো, ইনডিগন্যান্ট প্রোটেস্ট শুরু করলো ওই বাস কন্ডাক্টরের বিরুদ্ধে। অর্থাৎ ওই বাস কন্ডাক্টরকে কী বলতে লাগলো যে উনি খারাপ লোক, উনি মানে খুব রেগে গিয়ে, বাস কন্ডাক্টরের প্রতি খুবই রেগে গিয়ে কিন্তু প্রোটেস্ট শুরু করতে লাগলো, রাইট? এবং অ্যাপিলস করলো এবং আবেদন করলো, এবং নিম্ন গলায় যে সমস্ত আমরা পুলিশদের কাছে যে সমস্ত আমরা অ্যাপিলগুলো করে থাকি সেই ধরনের অ্যাপিল করতে লাগলো। Well, বেশ, হি ইজ গট হিজ রুলস, ইউনো, বলছে তোমরা তো দেখছোই যে উনি বাস কন্ডাক্টর, তো তাহলে বেশ দেখছি, আমি উকি মেরে যা দেখলাম, দেখে তো বুঝলাম যে না সত্যি বাস কন্ডাক্টর তো বেশ ওনার নীতিতেই রয়েছে, রাইট? বাস কন্ডাক্টর তো ওনার নীতিতেই রয়েছে, ওনার কোনো এখানে প্রবলেম নেই, উনি বেশ ওনার নীতিতেই রয়েছে, রাইট? তো তুমি ওনাকে কেন দোষ দিচ্ছ, আমি তো বুঝতে পারছি না, উনি তো ওনার নিয়মেই আছে, রাইট? উনি ওনার রুলসেই চলছে। হি সেইড জেনিয়ালি, জেনিয়ালি মানে হচ্ছে কি ধীরে, নম্রতার সহিত, আস্তে আস্তে, রাইট? সে বললো। তাহলে পুলিশম্যানটা কি বললো, পুলিশম্যানটা কিন্তু আস্তে আস্তে বললো যে না আমি তো দেখছি যে বাস কন্ডাক্টর বেশ ওনার নিয়মেই চলছে, এতে তো আমি দেখতে পাচ্ছি না যে ওনার কোনো প্রবলেম রয়েছে, রাইট? এবার কি বলেছে যে দেন, তারপর হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ আর্ডস ডাউন দ্য স্ট্রিট। তাহলে কী করলো, এবারে ওই পুলিশ অফিসারটা কী করলো, পুলিশম্যানটা কী করলো, সে চলে গেল, সে একটু দূরে চলে গেল, টু স্ট্যান্ড দাঁড়াতে, সে একটু দূরে দাঁড়াতে চলে গেল, এ ফিউ আওয়ার্স ডাউন মানে, ডাউন মানে হচ্ছে কি পিছনের দিকে। তাহলে কী বলছি, ফিউ আওয়ার্স ডাউন মানে হচ্ছে কি বেশ কিছু গজ পিছনের দিকে, একটা কিছু গজ পিছনের দিকে যে রাস্তাটা ছিল সে ওই রাস্তার পিছনের দিকটা চলে গেল এবং সেখানে গিয়ে সে দাঁড়ালো, রাইট? দেয়ার সেখানে হি ওয়াজ জয়েন্ড বাই টু মোর কনস্টেবলস। তাহলে কী করলো, সেখানে দেয়ার সেখানে হি ওয়াজ জয়েন্ড, সেখানে সে আরও মানে মানে সেখানে সে জয়েন্ড হলো, জয়েন্ড মানে কি, জয়েন্ড মানে যুক্ত হওয়া, রাইট? সেখানে সে যুক্ত হলো বাই টু মোর কনস্টেবল, দুটো আরও কনস্টেবল পুলিশের সাথে সে কী করলো, ওখানে যুক্ত হলো। মানে দেখো পুলিশরা কী ধরনের ব্যাপার এখানে ঘটাচ্ছে, কী ধরনের এনাদের মানে, যে এই তিনটে পুলিশের কথা যদি বলি, কারণ প্রথমে একটা পুলিশ আসলো এবং তারপরে দুটো কনস্টেবল আসলো, অর্থাৎ তিনটে পুলিশের এখানে পুরো কর্তব্য এরা ভুলে গেছেন। এরা কি করেছেন, এনারা বেশ দিব্যি গল্প করছেন পিছনে গিয়ে, হয়তো খৈনিও খাচ্ছেন, রাইট? সুতরাং ওনারা ওখানে গিয়ে খৈনি খাচ্ছেন, দিব্যি মজায় রয়েছেন, রাইট? কিন্তু এই পরিস্থিতি সামাল এখানে দিচ্ছে না। পুলিশরা যে কাজের জন্য নিযুক্ত হয়েছে সেই কাজের জন্য কিন্তু এনারা যায়নি, এনারা কি করেছে, এনারা ওখানে কোনো প্রবলেমে তারা কোনো মাথা ঘামাচ্ছে না। ওরা কি বলছে, না বাস কন্ডাক্টর তো ওনার নিয়মেই চলছে, যে মহিলাটা কুকুর নিয়ে আছে আমি দেখলাম, সুতরাং উনি ঠিকঠাক চলছে। পরিস্থিতিকে সামাল দেওয়া তো পুলিশের কাজ এখানে নয়, রাইট? এটাই বলতে চাইছে পুলিশরা। আচ্ছা, Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. তাহলে কি বলছি, স্টিল এখনো পর্যন্ত ওই ছোট্ট ক্ষুদুরে বিডি চোখ দেওয়া চোখালা ওই কুকুরটা কী করছিল, ডগটা কী করছিল, ব্লিঙ্ক করেই যাচ্ছিল, মানে ওনার চোখটা কী করছিল, মিট করেই চলেছিল, রাইট? ওই লাইটের মধ্যে মিটমিট করেছিল। এবার কী করলো, এবার ওই কন্ডাক্টর কী হচ্ছে, হাঁটছিল টু অ্যান্ড ফ্রো মানে দেখো ব্যাপারটা হচ্ছে কি, টু অ্যান্ড ফ্রো মানে এটা ভালো করে, ওকে? সো কী বলেছে যে কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, মানে মানে কী বলেছে যে ওই কন্ডাক্টরটা এবারে কী করলো, ওই কন্ডাক্টরটা কী করছিল যে হাঁটছিল, রাইট? মানে এদিক ওদিক করে হাঁটতে লাগলো। কীভাবে এদিক ওদিক, দেখো টু অ্যান্ড ফ্রো একসাথে হবে, টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে কি এদিক ওদিক এদিক ওদিক হাঁটাকে কি বলা হচ্ছে টু অ্যান্ড ফ্রো, মানে এদিক ওদিক পাইচারি করছিল, রাইট, পাইচারি করছিল লাইক এ ক্যাপ্টেন, একটি অধিনায়কের মতো। ইন দ্য আবহ অফ ভিক্টরি, মানে বিজয়ী বিজয়ী ক্যাপ্টেনের মতো, বিজয়ী অধিনায়কের মতো সে কী করছিল, সে হাঁটছিল, যেন এই সময়টা ছিল জয়ের, যেন এই জয়ের সময়টা তার কাছে, সে যেন জয়ী হয়ে গেছে, সে যেন যুদ্ধে জয়ী হয়ে গেছে এবং সে যেন বিজয়ী অধিনায়কের মতো সে জয়ের সহিত সে হাঁটছিল, রাইট। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস, একটি ওম্যান মানে একটি মহিলা যাত্রীর গলার আওয়াজ, ভয়েস, রোজ অ্যাভোভ দ্য গেল, রোজ অ্যাভোভ দ্য গেল, GAL, গেল মানে লেখো, অ্যাকচুয়ালি গেল মানে কি, গেল মানে হচ্ছে কি হইচই, হইচই করা, রাইট, গেল মানে হচ্ছে কি হইচই করা, মানে হইচই শব্দ আওয়াজ এইগুলোকে বলা হচ্ছে কি গেল বলা হয়, রাইট। তাহলে হচ্ছে এ ওম্যান প্যাসেঞ্জার্স, একটি 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 মেয়ে, একটি মহিলা প্যাসেঞ্জার, একটি মহিলা যাত্রীর আওয়াজ সবচেয়ে ঊর্ধ্বে উঠে গেল, সবচেয়ে ঊর্ধ্বে উঠে গেল যে সে এত জোরে চিৎকার করে উঠলো, রাইট, সে খুব জোরে চিৎকার করে উঠলো এবং ওখানে আরও চেঁচামেচি হচ্ছিল, তার থেকে সবচেয়ে বেশি ওই মহিলাটি চিৎকার করে বসলো, চিৎকার করে কি বলছে, থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, তাহলে কি বলছে, থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, তাহলে ওই বাস কন্ডাক্টরকে কী করছে, থ্রেট করছে, ভয় দেখাচ্ছে। বাট কিন্তু হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু সে ছিল ওই রাতের মতনই ঠান্ডা, অর্থাৎ ওই মহিলার ধমকে কিন্তু ওই বাস কন্ডাক্টরে কিচ্ছু বিগড়লো না, ও যেরকম হাঁটছিল সে যেরকম ওয়ার্ক করছিল টু অ্যান্ড ফ্রো, সেরকমভাবে কিন্তু সে পায়চারা করতে লাগলো একটি অধিনায়ক, একটি জিতে যাওয়া অধিনায়কের মতো। অ্যান্ড এবং হার্ড, এবং শক্ত, অ্যাজ দ্য প্যাভমেন্ট, ওই ওই যে প্যাভমেন্টের যে পাথরগুলো থাকে, যে সিমেন্ট করা থাকে, রাইট, সিমেন্টেড থাকে, ওই সিমেন্টেড ওই ওই পাথরগুলোর মতনই সে কী ছিল, সে খুব শক্ত ছিল, তার হৃদয়টা কী ছিল, খুব কঠিন ছিল, রাইট। ওই মহিলার চিৎকারে কিন্তু কিচ্ছু হলো না। শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, তাহলে কী বলেছে, এবং ওই মহিলাটির ক্ষোভটা কার উপর আরও বেশি প্রকাশ হলো, ওই পুলিশগুলোর প্রতি, রাইট, ওই ওনার যে রাগটা, অ্যাঙ্গারটা এক্সপ্রেস হলো, এক্সপ্রেস মানে কি প্রকাশ, প্রকাশ পাওয়া, তাহলে এক্সপ্রেসড হলো, প্রকাশ পেলো ওই ওই যে তিনটে পুলিশম্যান ছিল ওখানে, ওই তিনটে পুলিশম্যানের প্রতি, যারা কী করছিল, যারা কোথায় দাঁড়িয়েছিল, হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, এবং কী করছিল, তারা ওই স্ট্রিটে ওই ওই রাস্তার কাছাকাছি দাঁড়িয়েছিল এবং তারা কী করছিল, তারা ওই ড্রামাটা যেন দেখছিল, মানে কবি বলছে যে ওরা কী করছিল, ওই পুলিশগুলো যেন একটা নাটক হচ্ছে বাসের মধ্যে, রাইট, বাসের মধ্যে নাটক হচ্ছে, কন্ডাক্টর একটি নাটক করছে এবং কন্ডাক্টরগুলো ওই পুলিশম্যানগুলো কী করছে, পুলিশম্যানগুলো ওই কন্ডাক্টরের ওই নাটকটা কিন্তু দেখছে। আর মহিলা চিৎকারে না পুলিশ আসছে, না কন্ডাক্টরে কোনো কিছু বিগড়ছে, না কিছু হচ্ছে, কোনো কিছু হচ্ছে না, সব কিছু নর্মাল রয়েছে। দেন দি তারপর শি কেম ব্যাক কল হার কম্পেনিয়ান, তারপরে কী করলো, তারপরে ওই মহিলাটি কী করলো, সে মহিলাটি আবার ফিরে আসলো, হয়তো দরজার কাছে চলে গেছিলো, গিয়ে চিৎকার করছিল, তারপরে আবার সে বাসের মধ্যে আসলো, এসে কী বললো, তার কম্পেনিয়ানকে ডাকলো। দেখো ইনি কিন্তু সেই কম্পেনিয়ান নয় যেটা ওই লেডি ছিল, রাইট। তারপরে কী বললো, দেন তারপরে কী করলো, শি কেম ব্যাক, এবং কী করলো, তারপরে সে আসলো, তারপরে সে ফিরে আসলো ওই বাসের মধ্যে, অ্যান্ড কল হার কম্পানি, এবং তার সঙ্গীকে ডাকলো, অর্থাৎ এই সঙ্গী মানে কিন্তু ওই দুটো মহিলা এবং একটি পুরুষ যে উঠেছিল প্রথমে, ওরা নয়, এনারা অন্য আরেকজন, এরা অন্য আরেকজন কাপলস হতে পারে, রাইট। এরা কী করলো, ওনার সঙ্গীকে ডাকলো, অ্যান্ড এবং ভ্যানিসড, এবং কী হলো, এবং উধাও হয়ে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, এবং কী হলো, এই বাসটি কী হতে লাগলো, বাসটি কিন্তু ধীরে 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 খালি হতে লাগলো, রাইট। এবারে এত নাটক হলো, এত সব কিছু হলো, এবারে ওই মহিলাটি ওই যুবতীটি কী বলছে, যে আই উইল গো টু দ্য টপ, আমি ওই উঁচুতে যাচ্ছি, আমি উপরে যাচ্ছি, কোনো প্রবলেম নেই, আমি উপরে যাচ্ছি, ড্রামা বন্ধ করো, এবার আমি যাচ্ছি, আমি মরি বাঁচি তোমাদের দেখার কোনো দরকার নেই, আমি যাচ্ছি। সেইড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ, তাহলে ওই যুবতীটি কী বললো, ওই যুবতীটি ওই কুকুরটাকে নিয়ে বললো, ঠিক আছে আমি যাচ্ছি, কোনো প্রবলেম নেই, তোমরা থাকো, তুমি বাস চালাও, নাটক আর করো না, অ্যাটলিস্ট। অবশেষে মহিলাটি গেল, অবশেষে মহিলাটি যাচ্ছিল। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে, देखो निउमोनिया হচ্ছে एक प्रकार জ্বর বলতে পারো যেটা হলে কাঁপুনি দিয়ে তোমার জ্বর আসবে রাইট সেই নিউমোনিয়া তোমার হয়ে যেতে পারে দ্য ম্যান সেইড ওই ওই পুরুষটি বললো যে পুরুষ সঙ্গীটি ছিল ওই পুরুষ সঙ্গীটি বললো কারণ মেয়েদের কিছু হয়ে গেলে ছেলেরা সবচেয়ে আগে ঝাঁপিয়ে পড়ে তো যথারীতিভাবে সেইভাবে কী হলো ওই মেয়েটি কী বললো মেয়েটি না ওই ছেলেটি কী বললো যে তোমার তো মেয়েটিকে বললো যে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে রাইট তুমি এই ঠান্ডার মধ্যে যাচ্ছ তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে রাইট তো আজকে আমাদের আজকে আমরা কিন্তু এতটুকু কমপ্লিট করলাম এবং দেখো পুরোটা কমপ্লিট হতে পারলো না এই লেকচারে কারণ আমরা পুরো ডিটেলসে পড়ছি ইচ অ্যান্ড এভরি লাইন আমরা বুঝছি তো যার জন্য ভিডিওগুলো হতে পারে লেকচারগুলো একটু বড় হচ্ছে কিন্তু তোমরা ধৈর্য সহকারে দেখো এবং তোমরা আমাদের সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওগুলোকে ফরওয়ার্ড করো পাঠাও এবং যদি খারাপ লাগে তুমি আনসাবস্ক্রাইব করে দিতে পারো কোনো প্রবলেম নেই রাইট থ্যাংক ইউ সো মাচ ভিডিওগুলোকে দেখার জন্য এবং এই এডুকেশনাল চ্যানেলের সাথে থাকার জন্য বেঙ্গলিস এডুকেয়ারের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করছো এবং আমাদেরকে সাপোর্ট করছো রাইট ওকে থ্যাংক ইউ সো মাচ এবং অলওয়েজ সেজ আই হ্যাভ নো ফিয়ার।